নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেড এর সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির 30 নম্বরের মক টেস্টের প্রশ্ন নিয়ে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখান থেকে প্রায় 100% আপনারা কমন পরীক্ষার সময় পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 14 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য কত ধরনের অভিজ্ঞা আছে? অপশান 6, 5, 4 না 3। এর সঠিক উত্তর হবে 6। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বোধ পরীক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিম্নলিখিত কোন বিষয়টি? অপশানস নামতা বলা, সেকেন্ড অপশানস ছবির নামকরণ, থার্ড অপশান অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা, ফোর্থ অপশান বৃত্ত দেখে ছবি আঁকা। তা এর মধ্যে কোনটা বোধ পরীক্ষণ, মানে বোধ পরীক্ষণ যেটা বোধমূলক হয়, জ্ঞানমূলক হয়, রচনাধর্মী হয়, তা সেই সমস্ত প্রশ্নের মধ্যে কোনটি এখানে সঠিক হবে? নামটা বলা কি বোধ? নিশ্চয় এটা না। পরবর্তী, ছবির নামকরণ এটা কি বোধের মধ্যে পড়ে? এটা জ্ঞানের মধ্যে পড়ে। পরবর্তী আসছে অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা আর বৃত্ত দেখে ছবি আঁকা। তা এখানে বন্ধুরা দেখুন, এই বৃত্ত দেখে ছবি আঁকা এটা কি বোধগুলোর মধ্যে পড়ে? নিশ্চয়ই না। তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা। তা বন্ধুরা, এটা আমরা কিভাবে করলাম? এইটা আমরা করলাম ইরর অমিটিং এর মাধ্যমে। তা ইরর অমিটিং মেথডটা কিরকম সেটা আমি আজকে আপনাদের সামনে ডিসকাস করব, আর এটি আজকে ট্রিক। তো চলুন শুরু করা যাক। দেখুন এইখানে যে অপশনসগুলো আছে অ্যানসারের, অ্যানসারের 4টে অপশনস আছে। তা অ্যানসারের 4টে অপশনের মধ্যে যে অপশনগুলো বা যে অপশনটি এই প্রশ্নের সাথে যায় না, আমরা সেই অপশনটাকে বাদ দেব। ধরুন কোনো একটা প্রশ্ন আছে যেটা আপনি কোনো না কোনো সময় পড়েছিলেন এবং সেটা খুব স্বচ্ছ আপনার ধারণা নেই, তা সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে বা কল্পনা শক্তি আপনার অ্যাপ্লাই করে সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। তা এখানে আমরা সেটাই করলাম যে যে উত্তরগুলো এই প্রশ্নটির সাথে যায় না সেগুলো আমরা প্রথমে বাদ দেবো, এবং সেগুলো বাদ দেওয়ার পরে যেটি পড়ে থাকবে সেটি হচ্ছে আপনার উত্তর হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন পরীক্ষা দিতে বসবেন, ধরুন 100 নম্বরের আপনাদের এমসিকিউ মক পরীক্ষা দিতে হচ্ছে বা এমসিকিউ ফাইনাল পরীক্ষা দিতে হবে, তখন আপনারা দেখবেন যে একটা প্রশ্ন হওয়ার প্রবণতা নিশ্চয়ই 25%। যদি একটা প্রশ্ন 4টে উত্তর হয় তাহলে এক একটা উত্তর হওয়ার প্রবণতা নিশ্চয়ই 25%, মানে এক একটা প্রশ্নের এক একটা উত্তরের প্রবাবিলিটি হবে কত? 25%। যদি তার থেকে আপনারা একটা উত্তর বাদ দিতে পারেন তাহলে অন্যান্য প্রবণতা নিশ্চয়ই 33.33 হয়ে যায়। আর যদি তিনটেই বাদ দিতে পারেন তাহলে একটা প্রশ্নের উত্তর 70-100 হয়ে যায়। যদি দুটোর মধ্যে আপনাকে ক্যালকুলেশন করতে হয় তাহলে দুটোর মধ্যে 50-50 থাকে। তা পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আপনাদের নেগেটিভ মার্কস পরীক্ষার ফাইনাল পরীক্ষায় থাকবে না, তা সেক্ষেত্রে আপনাদের কোনো না কোনো একটা অ্যান্সার করে আসতে হবে। তা যে সমস্ত অ্যান্সার মনে হবে যে এই দুটোর মধ্যে কোনটা, তা মনে করবেন একটা জিনিসই যে ওই প্রশ্নটার সাথে কোন উত্তরগুলো যায় না সেগুলো আপনাকে প্রথমে ইরর অমিট করতে হবে। সেই অপশানগুলোকে আপনাকে অমিট করতে হবে, অমিট করে আপনাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে। এইবার চলে আসি মেইন যে ব্যাপারটা, যে ব্যাপারটা বলবো, আপনাদের যখন এমসিকিউ পরীক্ষা হবে, ধরুন আপনাদের 100 নম্বরের প্রশ্ন আছে, তা 100 নম্বরের প্রশ্নে এ বি সি ডি 4টে করে অপশান থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য। তা প্রত্যেকটা কোশ্চেনের জন্য যখন 4টে করে অপশান থাকে, তা তার মধ্যে কোনো একটা না কোনো একটা উত্তর হবে। এইবার পরীক্ষার সময় যেভাবে আপনাদের ওএমআর শিটটা থাকে, যেরকমভাবে অ্যান্সার করতে হয়, তা সাধারণত কী হয়, এ বি সি ডি এর থাকে 25টা, বির থাকে 25টা, সির থাকে 25টা, দির থাকে 25টা, মানে 100কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এক একটা অ্যান্সার আছে 25। তার মানে কি তাই যে প্রথম প্রথম অপশান মানে 1 থেকে 25 পর্যন্ত এ হবে, তার পরবর্তী 25 থেকে 50 পর্যন্ত বি হবে? এরকম কিন্তু না বন্ধুরা। আমি পুরো কোশ্চেনের যে ফাইনাল শিটটা হবে সেই শিটটা অন অ্যান অ্যাভারেজ হয়, এর 25টা হয়, বির 25টা হয়, সির 25টা হয়, ডির 25টা হয়। এরকম কোনো প্রশ্ন বা এরকম কোনো অপশানস থেকে থাকে না যেখানে থাকবে না যে বি এর কোনো অপশানই নেই, সি এর কোনো অপশানই নেই, শুধুমাত্র এরই অপশান আছে। তো সুতরাং একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রায় 25টা বা 25টার আশেপাশে সবগুলোর উত্তরই সমান হবে। এইটা কিন্তু আপনারা মাথায় করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন। দরকার হলে আপনারা বাড়িতে টেস্ট করে দেখেন যে ওএমআর যে পরীক্ষাগুলো হয়েছে গেল দিন গভর্নমেন্ট সার্ভিসের জন্য, তার ওএমআর শিট দেখেন, দেখুন সবকটাই প্রায় যদি 100টা প্রশ্ন হয় তাহলে 25টা 25টা করে 4টে অপশানের মধ্যে সবকটা ডিভাইড আছে। তা সুতরাং আপনাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এরকম কোনো উত্তর হবে না যে ডির কোনো অপশানই হবে না,
শুধু এবিসির মধ্যে অ্যান্সার। তা এই জিনিসগুলো আপনারা কিন্তু পরীক্ষা দিতে গেলে আপনাদের মনে রাখতে হবে বা আপনাদের নজরে আনতে হবে। ঠিক এই কনসেপ্ট থেকেই কিন্তু এসছে আপনাদের এই যে ইরর অমিটিং মেথড, এই ইরর অমিটিং মেথডটা। এই মেথডের মাধ্যমে আপনারা কিন্তু যে উত্তরগুলো যায় না তা সেই উত্তরগুলো কিন্তু আপনাকে এখানে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আপনারা কিন্তু এর সঠিক যে উত্তরটা সেটা আপনারা পেয়ে যাবেন। তাই এটা আপনারা কিভাবে পাবেন, আমি তো উত্তর দেখে বলছি, আপনাদের এটা মনে হতে পারে, কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আপনারা যতগুলো ইরর বাদ দিতে পারবেন এই ইরর কিন্তু বাদ দিতে পারবেন একমাত্র আপনারা ডিপ স্টাডির মাধ্যমে। আপনারা ডিপ স্টাডি যত ভালো করবেন, যত বেশি করবেন, যত এমসিকিউ প্রশ্নের উত্তর করবেন, তত আপনারা এমসিকিউ এর যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। যত বেশি আপনারা এই এমসিকিউ সলভ করবেন তত বেশি আপনাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া আসবে। আপনারা এরকম একটা কাজ করবেন যে আপনারা যখন কোনো ডিপ স্টাডি করছেন যে এক খাতায় একটা রাফ অঙ্ক করলেন তারপরে ওইটাকে আবার ফাইনাল খাতায় করলেন, একদম এইগুলো করবেন না। যেখানে করেছেন আপনারা অঙ্কটা সেই অঙ্কের ওইখানটাই বা ওই পেজটা আপনারা দরকারে দু তিন রকম কালি ব্যবহার করেন, সেই কালি ব্যবহার করে আপনারা সেইখানে কাজটি করুন। এরকম করবেন না একবার রাফ করলেন, একবার ফেয়ার করলেন, তারপরে ওটাকে আবার ফেয়ার করলেন, এইগুলো কিন্তু কোনোদিন করবেন না। একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, যত লিখবেন তত কিন্তু আপনাদের মাথায় বেশি সেই জিনিসটা স্ট্রাইক করবে। আর আপনাদের মাথা কিন্তু কোনো ওয়ার্ডস বুঝবে না, সে কিন্তু আপনাদের সেই পেজটা আপনারা যেটা পড়েছিলেন সেই পেজটাই কিন্তু আপনাদের পরীক্ষার সময় মাথায় আসবে বা তার একটা ইমেজ কিন্তু আপনাদের মাথায় আসবে। তা সুতরাং একটা ইমেজই আপনারা যদি রেগুলার দেখতে থাকেন বা রেগুলার স্টাডি করেন তাহলে কিন্তু বিষয়টা আপনাদের ইজি হবে আর আপনাদের করতে সুবিধা হবে এবং পরীক্ষার সময় আপনারা অ্যান্সার করতেও এটাই খুবই কার্যকর মেথড। আপনারা যখন একটা পেজ পড়ছেন তখন ওই পেজটার মধ্যেই কনসেন্ট্রেট করুন আর ওই পেজটাই আপনারা রোজ একবার করে দেখুন, দেখুন ওই পেজটা আপনাদের মাথায় স্ট্রাইক করবে আর ওই ছবিটাই আপনারা যখন পরীক্ষার সময় উত্তর করতে যাবেন তখন ওই ছবিটার মানে ওই পেজটার ছবি আপনাদের চোখে ভাসবে। তো চলুন বিষয়টা আমি ট্রিকটা আজকে ট্রিক আপনাদের বুঝিয়ে দিলাম, এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মানুষের আঁকা অভিক্ষার উদ্ভাবকের নাম। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা গেল দিনের হোমটাক্সের প্রশ্ন যারা কমেন্ট বক্সে উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই এবং যারা না দিয়েছেন তাদেরকে আমি আজকে উত্তর দিয়ে দেবো এবং সঠিক উত্তরটাও আজকে আমি ফাইন্ড আউট করব। আবার বলছি, মানুষের আঁকা অভিক্ষার উদ্ভাবকের নাম। অপশান দিয়েছিল গুনেনাফ, মেরিল পাসার, ম্যাক মিলান না কুইলম্যান। এর সঠিক উত্তর হলো গুনেনাফ। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন, ম্যাচিং টেস্ট কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী। এর অপশান আছে প্রাক প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে, প্রাক মাধ্যমিক স্তরে না মাধ্যমিক স্তরে। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা প্রাক মাধ্যমিক স্তরে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, গ্রুপ গ্রো ফ্যাক্টর এ ভি কে চিহ্নিত করা হয়। এটা আমার আগে আপনারা সবাই জানেন, এটার সঠিক উত্তর হবে কিন্তু শব্দের অর্থবোধ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, থার্স্টন এর উদ্ভাবিত ফ্যাক্টর কোনটি। অপশান সেখানে দেওয়া আছে পরিণতি, সাজস্য, অসঙ্গতি না অচেনা জিনিসকে চেনা। এর সঠিক উত্তর কিন্তু হবে বন্ধুরা অসঙ্গতি। যারা সঠিক উত্তর করেছেন তাদের সাধুবাদ জানাই। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, লোক শিক্ষায় শতকরা কতজন শিশু ক্ষীণবুদ্ধি সম্পন্ন, মানে ক্ষীণবুদ্ধি সম্পন্ন যে শিশু আছে তার পার্সেন্টেজ আমাদের এখানে কিন্তু জানতে চাইছে যে 100 কত না। এর সংখ্যা হবে কিন্তু বন্ধুরা হাফ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পাকনিক এবং অ্যাস্থেনিক ছাড়া তৃতীয় উপাদানটির নাম কি। আপনাদের এখানে অপশন দেওয়া আছে ইন্ডিভিজুয়াল, অ্যাথলেটিক, ক্রিটিক্যাল না ইউনিট। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অ্যাথলেটিক। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পাকনিক এর মধ্যে কোন উপাদানটি লক্ষ্য করা যায় না। আপনাদের এখানে অপশন আছে সাইকো আইডি, পরবর্তী অপশন আপনাদের স্ক্রিনে স্পিক জায়েব না স্পিক জয়েন্ট। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু স্পিক জায়েব, অপশন গ বা সি হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অ্যাস্থেনিকা এর উপাদান নয়। এর অপশনস আপনাদের স্ক্রিনে অপশনস আপনাদের দেওয়া আছে সাইকোথাইম, সাইকোফিনস, সাইকোজাইম এবং সিক জয়েন্ট।
এই চারটি অপশনের মধ্যে আপনার যদি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কি হবে। সঠিক উত্তর হবে সাইকোফিন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অন্ধদের বর্ণমালার আবিষ্কারক কে? এটা আমার আগে আপনারা মোটামুটি সবাই জানেন, এর সঠিক উত্তর হবে লুইস ব্রেল। এখানে আপনাদের চারটে অপশন ছিল, রুশো এটা এটার সাথে যায় না, পরবর্তী হেলেন কেলার, হেলেন কেলার কিন্তু এর সাথে যায়, লুইস ব্রেল এটা যায়, আর ম্যাকমিলান কিন্তু এর সাথে যায় না। তা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেলেন কেলার আর লুইস ব্রেল যায়, কিন্তু হেলেন কেলার এই অন্ধদের একটা ব্যাপার ছিল, কিন্তু লুইস ব্রেলই কিন্তু মেইন এর উদ্ভাবক ছিল। 2 টাকার কয়নে দেখবেন সেটাকে জাতীয়করণ করার জন্য তার ছবি, কিন্তু লুইস ব্রেল ছিল 2 টাকার কয়নে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, হ্যান্ডিক্যাপ শব্দটির আক্ষরিক অর্থ কি? এখানে আপনাদের এখানে অপশনস দেওয়া আছে, অপশন দেওয়া আছে শারীরবৃত্তীয় কাজে অসুবিধা হতে পারে, পরবর্তী দেখছি বৌদ্ধিক কাজে অসুবিধা, বৌদ্ধিক কাজে হ্যান্ডিক্যাপটার সাথে বৌদ্ধিক কাজে অসুবিধা এটার সাথে যায় না, পরবর্তী প্রতিযোগিতামূলক অসুবিধা যেতে পারে, আর মানসিক কাজে অসুবিধা, মানসিক কাজে অসুবিধা এটা পরোক্ষ হয়ে যাচ্ছে, এটা ডাইরেক্টিভ না। তো চলে আসছে কি শারীরবৃত্তীয় কাজে অসুবিধা, শারীরবৃত্তীয় কাজে তো একটা অসুবিধা হয়, আর একটা অসুবিধা আছে কি এখানে প্রতিযোগিতামূলক অসুবিধা। তা মোটামুটি এখানে শারীরবৃত্তীয় কাজের অসুবিধার থেকে আপনারা যেটা প্রপার এখানে কিন্তু প্রতিযোগিতামূলক অসুবিধা, এইটা কিন্তু এখানে প্রপার, শারীরবৃত্তীয় কাজে অসুবিধাটা এখানে গণ্য নয়। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো? আপনাদের এখানে অপশন দেওয়া আছে, প্রথম অপশন আছে মনোবিজ্ঞানের ফলিত শাখা, এইটা অপশন হওয়ার চান্সেস আছে, পরবর্তীগুলো না দেখা পর্যন্ত এটাকে আমরা কনফার্ম করতে পারছি না। পরবর্তী কি আছে, মনের বিজ্ঞান, পরবর্তী দর্শনের একটি শাখা, না আত্মার বিজ্ঞান? এই প্রশ্নের উত্তর আমার আগে আপনারা সবাই জানেন, না মনোবিজ্ঞানের ফলিত শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে? খুব সোজা প্রশ্ন, এটা আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর আপনারাও নিশ্চয়ই জানেন, এর সঠিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ থেকে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন? খুবই সোজা প্রশ্ন, এটা আপনারা অনেকবার করেছেন, তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ফয়ে বেল। যারা সঠিক উত্তর করেছেন তাদের কিন্তু সাধুবাদ জানাই। পরবর্তী প্রশ্ন, ঝড়ঝঞ্ঝার কাল হলো? আরো সোজা প্রশ্ন, এর উত্তর আপনারা মোটামুটি সবাই জানেন, এটার সঠিক উত্তর কিন্তু কৈশোর কালকে। পরবর্তী, গান্ধীজি বুনিয়াদি শিক্ষা প্রথম শিক্ষা প্রথা চালু করেন? অপশন আপনাদের দেওয়া আছে 1947 খ্রিস্টাব্দে, এটা স্বাধীনতার কাল, পরবর্তী 1937, পরবর্তী 1920, না 1913? তা এখানে এর সঠিক উত্তর আপনারা সবাই জানেন 1937। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম? তা সক্রিয়তা ভিত্তিক শিক্ষার যে অপর একটা নাম আছে সেই নামটা আমাদের এখানে জানতে চেয়েছে, তা এর সঠিক অপশন এখানে দেওয়া আছে ক্রিয়াভিত্তিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, দর্শন ভিত্তিক শিক্ষা, না মনোবিজ্ঞানের শিক্ষা। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা ক্রিয়াভিত্তিক শিক্ষা, এটা কিন্তু সক্রিয় শিক্ষা বা প্লে ওয়ে মেথড। পরবর্তী প্রশ্ন আসছি বন্ধুরা, মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান, এটি কোন বিজ্ঞানীর, কোন মনোবিজ্ঞানীর উক্তি? এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এখানে অপশনস দেওয়া আছে থর্নডাইক, ম্যাকডুরাল, প্যাগলভ ও ওয়াটসন। এর সঠিক উত্তর কিন্তু ওয়াটসন। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মানুষের ইচ্ছার দ্বারা মস্তিষ্কের যে ক্রিয়া নিয়ন্ত্রণ হয় তাকে বলে, তাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, সেটা কি বাস্তব চিন্তা, অন্তর্মুখী চিন্তা, স্বয়ংক্রিয় চিন্তা, না বহির্মুখী চিন্তা? এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা স্বয়ংক্রিয় চিন্তা। এইবার বন্ধুরা চলে আসি আপনাদেরকে যে আজকের আপনাদের যেটি হোমটাস্কের প্রশ্ন হবে সেই হোমটাস্কের প্রশ্ন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন, আত্মবাদী পর্যবেক্ষণ বা আত্ম পর্যবেক্ষণকে কি নামে অভিহিত করা হয়? আবার আমি প্রশ্নটা বলছি, আত্মবাদী পর্যবেক্ষণ বা আত্ম পর্যবেক্ষণকে কি নামে অভিহিত করা হয়? আপনাদের অপশনস দেওয়া আছে অত্যাধিক প্রত্যক্ষণ, অপশন বি অন্তদর্শন, অপশন সি ব্যবহারিক আচরণ, অপশন ডি গবেষণা। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, আত্মবাদী পর্যবেক্ষণ বা আত্ম পর্যবেক্ষণকে কি নামে অভিহিত করা হয়? আপনাদের অপশনস, অপশন এ অত্যাধিক প্রত্যক্ষণ, অপশন বি অন্তদর্শন, অপশন সি ব্যবহারিক আচরণ, না অপশন ডি গবেষণা। আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে টাইপ করে দিতে পারেন, আপনারা এর উত্তর আগামীকাল ঠিক একই সময়ে আপনারা এর উত্তর আপনাদের পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা আজকে কি কি পড়লাম তার একটা রিভিউ দেখে নিই যে আজকে আমরা কি কি শিখলাম। তো চলুন খুব তাড়াতাড়ি একটু মনোযোগ দেবেন।
14 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য কত ধরনের অভিজ্ঞতা আছে? সঠিক উত্তর 6টি। পরবর্তী বোধ পরীক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নিম্নলিখিত কোন বিষয়টি? এর সঠিক উত্তর হচ্ছে অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা। পরবর্তী মানুষ আঁকা অভিজ্ঞার উদ্ভাবকের নাম কি? এর সঠিক উত্তর হলো গুণে নাফ। পরবর্তী ম্যাচিং টেস্ট কোন স্তরে শিশুদের পরীক্ষার জন্য উপযোগী? এর সঠিক উত্তর হলো প্রাক মাধ্যমিক। পরবর্তী গ্রো ফ্যাক্টর এর ভি দ্বারা কি চিহ্নিত করা হয়? এর সঠিক উত্তর হলো শব্দের অর্থবোধ। পরবর্তী থার্স্টন এর উদ্ভাবিত ফ্যাক্টর কোনটি? এর সঠিক উত্তর হলো অসঙ্গতি। পরবর্তী শিক্ষার শতকরা কতজন শিশু ক্ষীণবুদ্ধি সম্পন্ন? এর সঠিক উত্তর হলো হাফ। পরবর্তী পাইনিক ও অ্যাস্থানিক ছাড়া তৃতীয় উপাদানটির নাম কি? এর সঠিক উত্তর হলো অ্যাথলেটিক। পরবর্তী পাইনিক এর মধ্যে কোন উপাদানটি লক্ষ্য করা যায় না? এর সঠিক উত্তর হলো স্ফিকজাইম। পরবর্তী নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অ্যাস্থেনিকা এর উপাদান নয়? এর সঠিক উত্তর হলো সাইকোফিনস। পরবর্তী অন্ধদের বর্ণমালার আবিষ্কারক কে? এর সঠিক উত্তর লুইস ব্রেল। পরবর্তী হ্যান্ডিক্যাপ শব্দটির আক্ষরিক অর্থ কি? এর সঠিক উত্তর হলো প্রতিযোগিতামূলক অসুবিধা। পরবর্তী শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। পরবর্তী সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে। পরবর্তী কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফয়েবেল। পরবর্তী ঝড়ঝঞ্ঝার কাল হলো সঠিক উত্তর কৈশোর। পরবর্তী গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রথা চালু করেন, সঠিক উত্তর 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? সেটি হলো ক্রিয়াভিত্তিক শিক্ষা। পরবর্তী মনোবিদ্যা হলো আচরণ বিজ্ঞান, এটি কোন মনোবিজ্ঞানের উক্তি? এর সঠিক উত্তর হলো ওয়াটসন। পরবর্তী ও আজকে শেষ, মানুষের ইচ্ছার দ্বারা মস্তিষ্কে যে ক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাকে বলে? এর সঠিক উত্তর হলো স্বয়ং। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।